হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওটি হলো বাংলাদেশের টপ 5 নেকেড স্পোর্ট বাইক সম্পর্কে। তো চলুন দেরি না করে আমাদের আজকের ভিডিও শুরু করা যায়। তো আমাদের লিস্টের প্রথমে রয়েছে হন্ডা CB150RX মোশন। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 149cc এর 20 HP এর একটি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 14.50 Nm এবং ম্যাক্স টর্ক 14.50 Nm। বাইকটিতে মোট 6টি গিয়ার দেওয়া হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 8.5 লিটার। বাইকটির হাইট হচ্ছে 1053 mm। বাইকটির ওয়েট 143 কেজি। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS, যার ফ্রন্ট ডিক্স 296 mm সিঙ্গেল এবং রেয়ার ডিক্স 220 mm সিঙ্গেল ডিক্স। বাইকটি প্রতি লিটারে 35 কিলোমিটার চলতে সক্ষম। বাইকটির টপ স্পিড 135 কিলোমিটার পার আওয়ার। বাইকটির বাংলাদেশের প্রাইস 5,55,000 টাকা। আমাদের লিস্টে সেকেন্ড যে বাইকটি রয়েছে সেটি হলো ইয়ামাহা M/। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149cc এর 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 16.09 bhp, যার RPM 8,500। বাইকটির ম্যাক্সিমাম টর্ক 14.3 Nm, যার ম্যাক্সিমাম RPM 7,500। বাইকটিতে মোট 6টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির টপ স্পিড 145 কিলোমিটার পার আওয়ার। বাইকটির ফুয়েল ক্যাপাসিটি 10.2 লিটার। বাইকটির ওজন 145 কেজি। বাইকটি প্রতি লিটার ফুয়েলে 45 কিলোমিটার চলতে সক্ষম। বাইকটির ফ্রন্টে 267 mm এর একটি হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে 220 mm এর একটি হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 110/70 এবং রেয়ার টায়ার সাইজ 130/70 সেকশন। বাইকটির বাংলাদেশে প্রাইস 4,45,000 টাকা। আমাদের লিস্টে থার্ড যে বাইকটি রয়েছে সেটি হলো ইয়ামাহারি আরেকটি বাইক MT50। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 150cc এর একটি ইঞ্জিন। বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার 19 bhp, যার RPM 10,000 এবং বাইকটির ম্যাক্স টর্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 14.7 Nm, যার RPM 8,500। বাইকটির গিয়ার সংখ্যা মোট 6টি। বাইকটির ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার। বাইকটির ওয়েট 138 কেজি। বাইকটির ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে শুধু ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 110/70 এবং রেয়ার টায়ার সাইজ 140/70। বাইকটির বাংলাদেশি প্রাইস 4,00,000 টাকা। আমাদের লিস্টে ফোর্থে যে বাইকটি রয়েছে সেটি হলো ইয়ামাহারি আরেকটি বাইক ইয়ামাহা ভিকশন। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 150cc এর একটি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 12.2, যার RPM 8,500। বাইকটিতে ম্যাক্স টর্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 14.5 Nm এবং RPM রয়েছে তার 7,500। বাইকটির গিয়ার সংখ্যা মোট 5টি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। বাইকটির হাইট 1030 mm। বাইকটির ওয়েট 129 কেজি। বাইকটির ফ্রন্ট এন্ড রেয়ারে হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 90 এবং রেয়ার টায়ার সাইজ 120 সেকশন। বাইকটির প্রাইস বাংলাদেশে 3,60,000 টাকা। আমাদের লিস্টে ফিফথে যে বাইকটি রয়েছে সেটি হলো সুজুকির একটি বাইক সুজুকি ZSX-S150। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 150cc এর একটি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 18.90 bhp এবং ম্যাক্স টর্ক 14.4 Nm। বাইকটিতে মোট 6টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার।
বাইকটির হাইট 1040 mm এবং ওয়েট 130 kg। বাইকটির ফ্রন্ট অ্যান্ড রেয়ারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 90 এবং রেয়ার টায়ার সাইজ 140 সেকশনের। বাইকটি প্রতি লিটার ফুয়েলে 45 কিলোমিটার চলতে সক্ষম। বাইকটির টপ স্পিড 140 কিলোমিটার/আওয়ার। বাইকটির প্রাইস বাংলাদেশে 3,50,000 টাকা। আমাদের লিস্টে সর্বশেষ যে বাইকটি রয়েছে সেটি হলো সুজুকির আর একটি বাইক, সুজুকি ব্যান্ডিট 150। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 150 cc এর একটি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার 18.9 hp এবং যার ম্যাক্সিমাম টর্ক 14 nm। বাইকটিতে মোট 6টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির হাইট 1035 mm এবং বাইকটির ওয়েট 135 kg। বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS। বাইকটির ফ্রন্টে 90 এবং রেয়ারে 130 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। বাইকটি প্রতি লিটার ফুয়েলে 45 কিলোমিটার চলতে সক্ষম। বাইকটির টপ স্পিড 140 কিলোমিটার/আওয়ার। বাইকটি নন ABS এবং ABS দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। বাইকটির ABS ভেরিয়েন্টের প্রাইস 3,49,000 টাকা এবং নন ABS ভেরিয়েন্টের প্রাইস 3,19,000 টাকা। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।